আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের জন্য আমার বাচ্চাদের জন্য একটু পরোটা দিয়ে দিয়েছি, ওরা পরোটা খেয়েছে অল্প অল্প। আর ওখানে হলো আমাদের জন্য একটু নাস্তা বানাবো, এখানে ওটমিল আমি বানিয়ে নেব। ওটমিল আসলে ওইটা মাইক্রোওভেনেও করা যায়, তো চিন্তা করলাম হাঁড়ির মধ্যে করে নেই, তাহলে ভালো লাগবে খেতে। তো ওটমিলটা এইভাবে জাল করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, তো এখানে ইউসুফের আব্বুর জন্য আর আমার জন্য বানিয়ে নিচ্ছি। ওই পাশে দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন আমাদের জন্য নাস্তা রেডি করে নেব। আর ওটমিলটা হয়ে গিয়েছে, এটা রান্না করতে বেশি সময় লাগে না। আজকের নাস্তাতে শুধু ওটমিল আর ডিম সিদ্ধ, ওইগুলো দিয়ে নাস্তা করে নেব। আজকে হলো চিন্তা করেছি আর্লি রান্না করে নেব। জানি না আমার আজকের ব্লগটা আমার আপুদের কাছে কেমন লাগবে, যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাস্তা শেষ করে গড়ের কাজে লেগে পড়লাম, গড়টা ঝাড়ু দিয়ে বেড বিছানা গুছিয়ে নিলাম। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেখা যায় তাড়াহুড়া থাকে, ওরা স্কুল থেকে আসার আগ পর্যন্ত একটু তাড়াহুড়া করি, গোটর গুছিয়ে তারপর রান্না করতে চলে যাই। রান্না বান্না শান্তিতে করা যায় ওরা যখন স্কুলে থাকে। তো আজকে হলো আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো ওইটা আমার জীবনের প্রথম আসলে রেসিপি বলতে পারেন, কারণ ওইটা আমি কোনোদিন ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করব, আপনাদের সাথেও শেয়ার করব। তবে আমি এই রান্নাগুলো আমি অনেক দেখেছি, অনেকে রান্না করেন অনেকভাবে, তো আজকে হলো আমি আমার মতো করে রান্না করব। ওইটাকে অনেকে সয়াবিন বলে, অনেকে সয়া নাগেটসও বলে, তো যে যে নামে ডাকেন না কেন আমি আপনাদের সাথে শুধু রেসিপিটা শেয়ার করব আমার নতুন নতুন আপুদের জন্য। তো যারা এটা খেয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন এটার আসলে কতটা মজার। তো এখানে হলো আমি প্রথমে একটা হাঁড়ির মধ্যে পানি নিয়েছি, তারপর অল্প করে আমি সিদ্ধ করে নেব, যা একটা ব্লক চলে আসলে তারপর আমি নামিয়ে নেব। তার আগে হলো আমার টুকিটাকি যে রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নেব। এটা রান্না করতে আমার আলু লাগবে, আলুটা অপশনাল, অনেকে আলু দিয়ে রান্না করেন, অনেকে আলু ছাড়াও রান্না করেন, তো যে যেভাবে পছন্দ করেন। আমি একটু আলু দিয়ে দেব, আমার কাছে মনে হচ্ছে আলু দিয়ে হয়তো ভালো লাগবে। এখানে এক কিউব করে আলু কেটে নিব, তারপর হলো আমি রান্না করতে চলে যাব। এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিব। সয়া নাগেটসগুলোকে আমি সিদ্ধ করে নামিয়ে আমি ধুয়ে নিয়েছি, এখন হলো আমি এইভাবে পানি জড়িয়ে চিপে নেব।
এটা যখন রান্না করবেন তখন মাংসের মতো রান্না করতে হবে। এই যে সয়া নাগেটসগুলো আমি ছিপে নিয়ে তারপর হলো একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করলে হবে, না করলেও কোনো সমস্যা নেই। তো আমি একটু ফ্রাই করে নেব, তারপর হলো সয়া নাগেটসগুলো ফ্রাই করে নেব, নিয়ে তারপর হলো রান্নাটা বসিয়ে দেব। এই প্যাকেটসটা আমি অনেক দিন ধরে খুঁজছি তো পাইনি, আর হঠাৎ করে আলাক্সাতে পেয়ে গিয়েছি। জানি না, হয়তো আলাক্সাতে ছিল, আমার আসলে খেয়াল হয়নি। ওখানে তো পল্লি সুপার মার্কেটে ওখানেও খুঁজেছি তো ওখানেও পাইনি। আর কয়েকদিন ধরে খুঁজতে খুঁজতে এই প্যাকেটটা নিয়ে এসেছি, এখন হলো রান্না করেছি। আসলে প্রথমে আমি আন্দাজটা বুঝিনি, প্রথমে এক গাদা দিয়ে দিয়েছি আর এগুলো ফুলে এখন ডবল হয়ে গিয়েছে। আপনি যদি রান্না করেন তাহলে একটু কমিয়ে রান্না করবেন, আর মনে করেন যদি একটু বেশি করে রান্না করবেন তাহলে এইভাবে আমার মতো রান্না করে নিতে পারেন। তারপর ভাজা হয়ে গিয়েছে, এখন হলো আমি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আদা রসুন, তারপর দারুচিনি, তেজপাতা, এলাচ তিন চারটা, তারপরে সাথে দিয়েছি শুকনো মরিচ আরও দুই তিনটা। এখন হলো আমি গুঁড়া মশলা দিয়ে দেব, এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, তার সাথে আমার লাগবে টমেটো। আর এখানে আমি একটু মেথি দিয়ে দিয়েছি, আস্ত মেথি। আপনাদের কাছে যদি মেথি, যে ড্রাই মেথি যে পাতাটা পাওয়া যায় ওইটা যদি পান তাহলে ওইটা দিয়ে দিবেন। এখানে আমার টমেটো সিদ্ধ করা ছিল, ওই ফ্রোজেন করা যে টমেটো ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি ইউজ করেন তাহলে টমেটো ব্লেন্ডার করে পেস্ট করে দিয়ে দিতে পারবেন। তো আমার কাছে আসলে ফ্রেশ টমেটো ছিল না, এই জন্য আর দেয়া হয়নি। ওইটা আমি ফ্রোজেন করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আমি পেস্ট হিসাবে আমি এভাবে ব্যবহার করছি। সেই সাথে আমি তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করবেন। তো আমি যে পরিমাণে ঝাল রান্না করছি ওই পরিমাণে কিন্তু মানে মাঝামাঝি থাকবে, এত বেশি ঝাল হবে না। কিছুক্ষণ আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি নাড়াচাড়া করে, আর এখন হলো পানি দিয়ে দিলাম আমি প্রায় 2 কাপের মতো। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, ওইটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল। তো আরও 5-7 মিনিট এটাকে আমি রান্না করেছি। সব শেষে আমি এখানে দিয়ে দেব হলো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যদি আপনারা গড়ে তৈরি করেন তাহলে পেস্ট করে ইউজ করতে পারবেন, বা এমনিতেই দিয়ে দিতে পারবেন। তো আমার কাছে গড়ের বানানো পেঁয়াজ বেরেস্তা ছিল না, এজন্য আমি দোকানের কিনা যেটা ওইটা দিয়ে দিয়েছি। তো বললাম না, এটা মাংসের মতো রান্না করতে হয়। সব শেষে আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে রান্না করব। ওইটা আপনারা চাইলে একদম শুকনো শুকনো করেও করতে পারবেন, বা বুনা বুনা করেও করতে পারবেন, যে যেভাবে পছন্দ করে। আর এইভাবে করে আমি রান্না করে নিয়েছি, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর ওইটা আসলে যদি রান্না করেন তাহলে আর মাংসর প্রয়োজন হয় না। এই সয়া নাগেটসটা অনেকে হয়তো না চিনতে পারেন, কারণ আমিও চিনতাম না। প্রায় সময় আসলে ইউটিউবে দেখতাম যে এগুলো রান্না করেন, তো ওইগুলো দেখতে দেখতে আসলে ফাইনালি আমিও রান্না করে নিলাম। আর এই রান্নাটা যে এত মজার, আপনারা যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন, মাছ মাংস সব কিছুকে হার মানাবে, এত মজার। আর পুরোপুরি একদম মাংসর স্বাদ দেয়। আমার মেয়েকে যখন ভাত খেতে দিয়েছি ও বলছে যে মাংস দিয়ে খাবে, মাছ দিয়ে খাবে না। আমি বলছি যে ঠিক আছে, ওইটা মাংস রান্না করেছি, তুমি খেয়ে দেখো। ও খেয়েছে, খাওয়ার পর আসলে কোনো কিছু বলেনি, বুঝতেই পারেনি যে এটা মাংস কি মাংস না। তো যাই হোক, আমি এখানে হলো আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি হলো
ছোট মাছ রান্না করব। একটা ফাসমিশালি মাছ আনা হয়েছে, সব ধরনের একদম 4-5 ধরনের মাছ আছে, ওইগুলা ছোট মাছগুলো আমি রান্না করব। এখানে মাখিয়ে বসিয়ে দেব পেঁয়াজ রসুন, তারপর কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি মাখিয়ে নিয়েছি। এরপর হলো এখানে আমি মাছটা দেখিয়ে দেব আপনাদেরকে। প্রায় কয়েক ধরনের মাছ আছে, ওইগুলো আমি কমলার খোসা দিয়ে রান্না করব। ইসফর আব্বু পছন্দ করেন, যেহেতু ইসফর আব্বুর অফ আছে এই জন্য চিন্তা করলাম স্পেশাল রান্নাগুলো করে নেই। আর এভাবে রান্না করলে ইসফর আব্বুও পছন্দ করেন। আর সোয়া নাগেটসটা কয়েকদিন ধরে খুঁজছি, তো ইসফর আব্বুও বলছেন যে এটা এত মজার কি, খেয়ে দেখতে হবে। তো ফাইনালি রান্না করে নিলাম। এখানে আমি মাছগুলা দিয়ে তারপর হলো অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই মাছটা রান্না হতে বেশি সময় লাগবে না, রান্না হওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর আমার আপুদেরকে বলবো যারা সয়া নাগেটসটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে নেবেন, কারণ অনেক মজার খাবার। রান্নাবান্না শেষ করে আরও টুকিটাকি কিছু কাজ আছে ওইগুলো করে নিয়েছি। তো এখানে হলো আমার পাঁচমিশালি ছোটো মাছ রান্না করা হয়ে গিয়েছে কমলার খোসা দিয়ে। আর এখন হলো আমি খাওয়া দাওয়ার খাবো, কারণ পেটে অনেক খিদা লেগে গিয়েছে, রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। এখানে আমি আজকে হলো সয়া নাগেটস, তারপর হলো ছোটো মাছ, ওটাকে আবার সয়াবিনও বলে। এখন আমি আপনাদেরকে একটু বেঙ্গে দেখাবো। এই যে ভিতরটা একদম মাংসের মতো লাগছে, সবাই বুঝতেই পারেনি, পুরোপুরি একদম মাংসের মতো লেগেছে। তো আজকের মতো আমি এখানে শেষ করব, কারণ অনেক খিদা লেগে গিয়েছে। এখন খাওয়া দাওয়া করব, বিদায় নিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।